ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে হিদিরপুরে তিন ভাই বোনের মৃত্যু রহস্যে নতুন তথ্য ঘরের মধ্যে ছড়িয়ে রয়েছে বায়ো ফ্লুইড ঘরে বাতাস ঢোকার সব পথ বন্ধ ছিল সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস অনির্বাণ ফরেনসিক টিম কি এখনো পর্যন্ত ঘটনাস্থলে এসে পৌঁছেছে কি জানতে পারছো কিভাবে তিনজনের মৃত্যু হয়েছে দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে ফরেন্সিক টিম ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে এসে তারা কিন্তু ঘরের ভেতরে ঢোকে এবং সেখানে তারা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চালায় এবং ইতিমধ্যে তারা কিন্তু ঘটনাস্থল ছেড়ে চলে উঠেছে তারা বেরিয়ে যাওয়ার সময় তাদের ডিরেক্টর যেটা জানিয়েছেন যে ঘরের ভেতরে কিন্তু বায়ো ফ্লুইডে ভর্তি হয়ে গিয়েছে আমরা বাড়ির লোকের সাথে কিছুক্ষণ আগে কথা বলতে পেরেছি যে যারা মৃত তাদের বৌদির যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলেছি যেটা জানা যাচ্ছে যে গত পরশু দিন রাত আটটা পর্যন্ত কিন্তু এই তিনজন অর্থাৎ দুই ভাই এবং বোনের সাথে কিন্তু বৌদির কথা হয়েছিল ইলেকট্রিকের কাজ চলছিলো রাত্রেবেলায় কিন্তু যে যার মতন ঘরে ঢুকে যায় এরপর গোটা একদিন অর্থাৎ গতকাল গোটা দিনই কিন্তু তারা এই ঘর বন্দী ছিলেন তারা দরজা খোলেননি ডাকাডাকি করা হয়েছিল কিন্তু দরজা খোলেনি কেউ ভেতর থেকে এরপরই কিন্তু আজকে সকালবেলায় একই ঘটনা পুনরাবৃত্তি হয় ডাকাডাকি করা হয় দরজা না খোলায় ভেতর থেকে গন্ধ বেরোতে শুরু করে এরপর প্রতিবেশীরা গোটা বিষয়টি তার বৌদিকে জানান বৌদি আসেন এবং তখন প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢোকেন যেটা জানা যাচ্ছে ঘরের ভেতরে কিন্তু যে এয়ার প্যাসেস ছিল ফরেনসিকের ভাষায় যে এয়ার প্যাসেস ছিল অর্থাৎ ভেন্টিলেশনের যে সমস্ত জায়গা রয়েছে প্রত্যেকটি জায়গা কিন্তু ম্যানুয়ালি বন্ধ করা অর্থাৎ ভেতর থেকে কিন্তু কেউ প্লাস্টিক দিয়ে প্রত্যেকটি জায়গা বন্ধ করে দিয়েছে এমনটাই কিন্তু ফরেন্সিক জানাচ্ছে এবং তার পাশাপাশি আরো একটা জিনিসকে আরো দুটো জিনিসের উপস্থিতি রয়েছে ঘরের মধ্যে সেটি হচ্ছে মশা মারার ধূপ প্রচুর পরিমাণে মশা মারার ধূপের উপস্থিতি কিন্তু তারা দেখতে পেয়েছেন যদিও সেই ধূপ জ্বালানো হয়েছিল কিন্তু তা কিন্তু এখনই বলা সম্ভব নয় কারণ দেহগুলো পচে যাওয়ার পর যে বডি ফ্লুইড বেরিয়েছে সেই বডি ফ্লুইড গোটা বেছেতে পড়ে রয়েছে তার ফল তার ফলে যদি মশা মারার ধূপ ব্যবহার করা হয়ে থাকে তার ছাই কিন্তু এই বডি ফ্লুইডের মাধ্যমে সেটি কিন্তু মিশে গিয়ে থাকতে পারে এর পাশাপাশি আরও একটি বিষয় কিন্তু ফরেন্সিক দলকে ভাবাচ্ছে সেটি হচ্ছে ঘরের মধ্যে দুঃস বিভিন্ন তথ্য উঠে আসছে তুমি এই মুহূর্তে সঙ্গে থাকো আপনার হাসপাতালে যেমনটা জানাচ্ছিলাম আজকে ঘটনাস্থলে এসে পৌঁছয় ফরেনসিক টিম তারা কি বলছেন শোনাবো প্রাথমিক অবজারভেশনে যেটা পেয়েছি এটা একটা নিচে তলার একটা রুম এবং দুটো বেডরুম রয়েছে একটা ছোট্ট ড্রয়িং রুম রয়েছে কোনো ওপেনিং নেই রুমগুলো এবং এটা একটা ফোর্স এন্ট্রি হয়েছে তার একটা সিগনেচার আছে ফোর্স এন্ট্রি করেই রিকভার হয়েছে তিনজনকে এবং বাড়ির মধ্যে বাড়ি ভীষণ অবিন্যস্ত রয়েছে এবং ওখানে একটা ডিজি সেট রয়েছে খুব সম্ভবত পাওয়ার ডাউন ছিল তো এই ডিজি সেট ব্যবহৃত হয়েছিল হয়েছিলো কি না সেটা আমরা রিকনস্ট্রাকশন করে দেখব তবে এটা টু টোয়েন্টি ভোল্টেরই একটা ডিজি ডিজি পাওয়ার ইউনিট সুতরাং এটার ইউজ হয়ে থাকতে পারে সেটা আমরা রিকনস্ট্রাকশন করে দেখে নেব বাকি যেটা মনে হয়েছে যে ওটা ওখানে এই মুহূর্তেই শ্বাস প্রশ্বাস নেওয়া যাচ্ছে না কারণ ভীষণ স্টাফই রয়েছে ভেতরের রুমগুলো অন্ধকার এবং ভীষণ অবিন্যস্ত রুম এখন ম্যানার অফ ডেথ যেটা হয়েছে সেটা পোস্টমর্টম থেকে ক্লারিফাই করা সম্ভব হবে তারপরে আমরা আবার বাকিটা তদন্ত করে সেটা এখনও বোঝা যাচ্ছে না যে ডিজি সেটটা রিয়াক্টিভ ছিল কি ছিল না কিন্তু এমনিতেই রুমটা ভীষণ কনজেস্টেড কোথাও কোনো ওপেনিং নেই সব কিছু দরজা বা যে সমস্ত নর্মাল ওপেনিং থাকে রুমের সেগুলো সব ক্লোজ ডাউন করা আছে আবার আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে অনির্বাণ আমরা শুনলাম ফরেন্সিক টিমের কি বক্তব্য একাধিক তথ্য উঠে আসছে তুমি যেমনটা বলছিলে একদমই যে একাধিক তথ্য উঠে আসছে এবং যে আরেকটা তথ্য যিনি তিনি যেটা বলেছেন যে ফরেন্সিক টিমের তরফে যে ঘরে মশার ধূপ ব্যবহার করা ছিল কিন্তু একটা বিষয় কিন্তু প্রশ্ন প্রশ্নচিহ্ন থাকছে সেটা হচ্ছে যে পরশু দিন রাত আটটার পর তিনজন সুস্থ মানুষ তারা খেয়ে খেয়ে দেয় রাত্রেবেলা ঘরে বন্ধ করে দেয় দরজা তারপর তাদের গোটা দিন একটা দিন তাদেরকে পাওয়া যায়নি এবং আজ সকালবেলা তাদের ঘর থেকে পচা গন্ধবিরত শুরু করে প্রতিবেশীরা ছুটে আসে বাড়ির লোককে খবর দেওয়া হয় এবং পুলিশ এবং প্রতিবেশীরা মিলে সেই মৃতদেহ দেখতে পায় এবং ঘটনা হচ্ছে যে একদিনের মধ্যে কীভাবে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটলো দুজনের মৃত্যু তো ঘটেছে এমনভাবেই যেখানে তাদের মৃতদেহ থেকে একেবারে মৃতদেহ পচে গলে গিয়েছে যেটা দেখলে মনে হবে তিন থেকে চার দিনের পুরনো মৃতদেহ এতটাই বডি ফ্লুইড রয়েছে একটু আগে ফরেন্সিক বিশেষজ্ঞরা জানাচ্ছিল যে ঘরের মধ্যে অত্যন্ত স্টাফি হয়ে রয়েছে সেখানে অক্সিজেন নেওয়ার কিন্তু কোনো রকম উপায় নেই এবং ঘরে যে সমস্ত জায়গায় অক্সিজেন প্যাসেজ ছিল সেই সমস্ত জায়গাগুলো কিন্তু ম্যানুয়ালি বন্ধ করা হয়েছে এবং তোমরা জানিয়ে রাখবো যে জেন সেট ব্যবহার করা হয়েছিল কিনা সেটাও কিন্তু পরীক্ষা সাপেক্ষ কারণ তারা যেটা বলছেন তিন দিন ধরে এখানে একটি বিদ্যুৎ সংযোগের কাজ চলছিল ফলে জেন্সের ব্যবহার করা হয়ে থাকতে পারে কিন্তু সেক্ষেত্রে জেন্সের ব্যবহার করা হয়েছিল কিনা তা কিন্তু পরীক্ষার পর বোঝা যাবে তবে এই মুহূর্তে যেটা প্রশ্ন যে একদিন মাত্র ঘরবন্দি অবস্থায় তিনজনের মৃত্যু এটাই কিন্তু এখন আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকার মানুষদের মধ্যে